ফিল্টার ওই পয়সায় মোটা হয়ে গেল আঙুল ফুলে কলা গাছ শব্দটা ওখান থেকে তৈরি। ব্যক্তি জীবনে যেমন আঙুল হাত আছে তার আঙুল আছে নখ আছে, তেমনি সমাজ দেখেরও হাত আছে, বিশেষ করে যারা দিগ্গজ তাদের হাত আছে। যেমন নখ দর্পণে নখটা ধরুন বর্ডারে বর্ডারে রাজ্যের সীমার চারপাশে রাজা বসে তার রাজধানীতে বসে নখ দর্পণ এসে দেখতে পায় তার সীমানায় কি হচ্ছে, ভবিষ্যৎ রাষ্ট্রে কিংবা কোনো দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত হচ্ছে কিনা। নখ মানে হচ্ছে ওর যে স্পাইডার থাকে ওদের মাধ্যমে সে খবর পেয়ে যাচ্ছে। এটা একটা প্রবাদ প্রবচন একটা মানে পুর জ্ঞান ওখানে জমা করে রাখা আছে, খালি ওর মানেটা ভুলিয়ে দিয়ে সর্বনাশটা করে রাখা হয়েছে। আমরা বলি কলা দেখানো, ইউরোপ বলে বিজয়, একই জিনিস যেরকম বললো কেন আমরা বললাম কলা দেখানো মানে ওটা বানাবো পঞ্চটা করি, আর ইউরোপ বলছে কলা দেখানো মানে বিজয়ে আমিও মানে জয় করে নিলাম। এর কারণ আমাদের পুরাণে দক্ষকে বলা হয় বৃদ্ধাং দুষ্ট। তো প্রাচীন ভারতে যখন সনাতন ভারতকে সনাতন ভারতের সঙ্গে যখন বৈদিক ভারত সৃষ্টি হচ্ছে সনাতন ভারতকে হারিয়ে দিয়ে তখন দক্ষের প্রতিষ্ঠা হচ্ছে। তো দক্ষের প্রতিষ্ঠা হচ্ছে মানে সমাজে যারা জ্ঞান কর্ম যোগী শিব শিক্ষা করে সঙ্গে দক্ষিণ দক্ষ যজ্ঞ ইত্যাদি হচ্ছে সেখানে স্পেশালিস্টরা মানে আজকে যে স্পেশালিস্ট এদের আগেই রূপ যেটা হবে তারা প্রথম ক্ষমতা দখল করে। তো ক্ষমতা দখল করলে যৌথ সমাজের সম্পদ মেরে দিল, মেরে দিয়ে ওরা সমাজ সৃষ্টি করলো, ওরা ক্ষমতা দখল করলো। এই যে যৌথ সমাজের সম্পদ মেরে দিল কিন্তু কামসূত্রে যেটা আছে এখানকার লোকেরা এখনকার লোকেরা কামসূত্রের মানে করে হচ্ছে কামসূত্র কথাটা মানে হচ্ছে কাম কাজের সূত্র। তো ওতে দেখবেন খনি বিদ্যা তারপরে বৃক্ষরোপণ কি বলে সোনা কাটা বিদ্যা হীরা কাটা বিদ্যা এরকম চৌষট্টি কলায় চৌষট্টি রকম আপনি দুটো একটা বিদ্যায় ওখানে চৌষট্টি বিদ্যায় দেন কলাতে লিখে চৌষট্টি কলা কলায় আছে। তো ওই কলা দিয়ে কলা দেখালো ও যেহেতু সব কলা জানতো, হ্যাঁ আমরা কলা কৌশল বলি ওই যেহেতু কলা কৌশল একটা কৌশল আচ্ছা কলা কৌশল সব জানতো ওইটা দেখালো যে আমি সব জানি, এই করে তো সবাইকে ঠকালো। ফলে বাংলা ভারতবর্ষের মানুষ বুঝলো ও কলা দেখালো আমাদের, কিন্তু যারা বিতাড়িত হলো একটা পিরিয়ডে বিতাড়িত হয়েছিল যৌথ সমাজ থেকে ইউরোপ বিতাড়িত হয়েছিল ওরা দেখলো যারা ঠকিয়েছে তারা তো আসলে জয় করে নিয়েছে তারা তো আসলে এইরকম ফলে ওইটাই দুটো ভাবে ওদের আমাদের কত কয়েকটা নাম বলে গীত বাদ্য মৃত্যু নাট্য আলেখ্য বিশেষক ছেদ্য তিলকের নানাবিধ রচনা তন্দুর কুসুমাবলী বিকার বলে দেন তন্দুর কুসুমা ওটা হচ্ছে পূজার উপহার চাল ও ফুলের দেবী রচনা পুষ্পাস্তরণ বন্দি নিশানা করা দর্শ বসনাঙ্গ রাগ এইভাবে অনেক কিছু আছে উদক বাদ্য স্বয়ং রচনা চিত্রজ মাল্যগ্রন্থ বিকল্প কর্ণপত্র ভঙ্গ বিপত্তজ মানে নাট্যশালা নির্মাণ নানা সুগন্ধি বানানো যেটাকে গন্ধযুক্তি বলছে ভূষণ যোজন ঐন্দ্রজাল উঁচুমার যোগ মানে উঁচুমার কর্তৃক প্রকাশিত স্বদেহে নানা রোগ ব্যঞ্জন হস্তলাঘব
প্রদর্শন কাব্য সমস্যা পূরণ তর্ক পূর্ব বৃক্ষায়ুর্বেদ যোগ এবার খনি বিদ্যা ওইসব বিদ্যা দেশ ভাষা জ্ঞান বেচিত বিকল্প এই সমস্ত অনেক কিছু বস্ত্র গোপন ছন্দ জ্ঞান আমি বলছি আপনাকে যখন আপনি বলবেন যে মেয়েদের 64 কলা আছে কিনা তাই দেখে আমাদের শাস্ত্রে বিয়ের যত্ন সব করছে আর 64 কলা মানে তো খনি বিদ্যা জানি তাহলে মেয়ে হচ্ছে কোন শ্রেণী তাদেরকে বলা হচ্ছে তাদের সঙ্গে এদের বিবাহ সেটা দেখার জন্য কাম সূত্র কাম কাজের সূত্র সেটাই করে দিচ্ছে এইভাবে 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 করবে এইবার আমরা তো পড়েছি পাদুলোক মূঢ় আমরা পাদুলোক মূঢ় হয়েছি এই কথাটা মানে ফেলে করে দিচ্ছি পাদুলোক মূঢ় কথাটা মানে কি পাদুলোক পান করে চরণামৃত পান করে আমরা সবাই ভাবি যে 5 বছর আমি বিজ্ঞানী আমি আধুনিকতা বাড়ি 5 বছর আমাদের পূর্বপুরুষরা সব দাঁড়ি বুঝিনি পাদুদক করে যে মানুষ পদে পদে চরণে চরণে যে জ্ঞান সুধা দিয়ে গেলেন আমাদের পূর্বপুরুষেরা পদাবলীর মাধ্যমে শ্লোকের মাধ্যমে প্রত্যেকটা শ্লোকে যে পদে পদে চরণে চরণে যে ব্যাপক জ্ঞান দিয়ে গেলেন জ্ঞান রস দিয়ে গেলেন সেটা পান করতে বলে গেলেন এটা হচ্ছে ওর প্রকৃত অর্থ ক্রিয়াভিত্তিক অর্থ প্রকৃত ক্রিয়াভিত্তিক অর্থ এবার আমাদের দেশে আমাদের পুরনো শাস্ত্র যখন আপনি পড়বেন সেখানে দেখবেন দুরকম অধিকারী আছে উত্তম অধিকারী নিম্ন অধিকারী উত্তম অধিকারী ওই মানে এটা বুঝলো যে আমাদেরকে চরণামৃত পান করতে হবে পাদুদক পান করতে হবে হ্যাঁ আর নিম্ন অধিকারী কি বুঝলো যে ঠাকুর এটা বলবে যে ব্রাহ্মণ ঠাকুর এটা পড়ে পড়ে শোনাবে হ্যাঁ তার পাদুদক এইবার তাহলে আমরা কতটা অধঃপতিত হলাম কতটা অধঃপতিত হলাম এই কথাটাই খালি আপনাদের আমি বলতে চাইছি যে রাজা থেকে ভিখারি হলেন আপনি আপনি সম্রাট থেকে ভিখারি হলেন একবার দেখুন আপনার সিন্ধুকের মধ্যে কি আছে সিন্ধুকের উপরে সিঁদুর বেলপাতা দিয়ে রোজ পূজা করবেন না সিন্ধুটা দেখুন ভেতরে আমার পূর্বপুরুষ কি রেখে গেছে আবার আধুনিকতাবাদীদের কথা শুনে ওই সিন্ধুকটা ফেলে দেবেন না আমার মানে পুরোহিত যে লেখাপড়া জানে না বিশেষ কিছু হংচং বং করে দুটো পাতা দেয় একটু সিন্ধু দেয় ওই তো ওই কর্মদত্ত ওই তো বইগুলো বহন করে নিয়ে এসেছে আজ পর্যন্ত বলে তো করিম খান দুটো লম্বা জম্বা বলছে রবি চক্রবর্তী কথা বলছে যদি ওটা বহন করে না আসা হতো তাহলে তো এগুলো সব হারিয়ে যেত তো আপনি সিন্ধুকটা যে বহন করে নিয়ে এসেছে ভেতরে কি কি আছে খুলে দেখেনি সে লোকটা একটু সম্মান রাখুন এইবার আপনার কাজ যেটা আপনি জ্ঞানী হয়েছেন অনেক জানেন আধুনিক হয়েছেন আপনি দয়া করে সিন্ধুকটা খুলুন পৈতৃক সিন্ধু 14 পুরুষ থেকে আসছে আমার সংসারে হ্যাঁ আমার এক এক পুরুষ উত্তর পুরুষকে দিয়ে গেছে একবার ওই সিন্ধুটা খুলুন খুলে তার ভিতরে আপনার যে ভাষা সম্পদ আছে
সেই সম্পদ যদি আত্মস্থ করতে পারে তাহলে ওর ভিতরে সম্পদ বেঁচেই আপনার সংসারে সমস্ত দিন সব চলে যায়, কিচ্ছু করতে হবে না। আপনি যদি জগতের সমস্ত কিছুর মানে বুঝতে পারে সব কিছু, তাহলে আপনার জ্ঞানের যে এলাকা তৈরি হয়, আপনার যে অখণ্ড জ্ঞানের এলাকা তৈরি হয়, এবার তা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। এবার অখণ্ড জিনিসটা কি আবার আমাকে বলতে হবে, অখণ্ড আর খণ্ড আজকাল রবীন্দ্রনাথ বলছে আমার খণ্ড করছে অখণ্ড করছে, ইউরোপের লোকেরা নাকি পাশ্চাত্যের লোকেরা নাকি খণ্ড বিদ্যায় পার করছে, আমরা নাকি অখণ্ড বিদ্যায় পার করছি। হ্যাঁ, মানে আমরা সবকিছুকে টোটালিটিতে ভালো বুঝি আর টুকরো টুকরো ভাবে মানে ঠিক তেমন ভালো বুঝি না। পাশ্চাত্যের লোকেরা টুকরো টুকরো করে খুব ভালো বোঝে, হ্যাঁ, কিন্তু টোটালিটিতে বোঝে, এরকম কথাবার্তা বলা আছে। এখন আমাদের ভাষা তত্ত্ব কিন্তু জানাচ্ছে যে আমরা খণ্ডভাবে বুঝবার যোগ্যতা ধরি, আমরা সমগ্রভাবে বুঝবার যোগ্যতা ধরি। এবার সমগ্রভাবে বোঝার কিরকম ব্যবস্থা ছিল সেটা একটু আগে গল্প করছিলাম, সেটাই আপনাদের বলি। আমাদের আমি কি বলে আমাদের মায়েরা বাচ্চাদের জন্ম হওয়ার ফলে পরে বলেন সর্ষের বালি সেরকম পড়ে মাথাটা গোল, গোল শেপের একটা বিশেষত্ব আছে, তার মধ্যে একটা টোটালিটি আছে, কোনো দিকে ভেঙে মুড়ে নেই, একটা বল। হ্যাঁ, তো আমি যখন একটা কোম্পানিতে কাজ করতাম, ওই HDFC এর একটা ইন্ডিয়া প্ল্যান্ট হচ্ছিল, তাতে দেখলাম লোহার এরকম গোল গোল বল, হ্যাঁ, লাখ খানেক করে মধ্যে ফেলে ইন্ডিয়ান আমাদের ব্যাপারটা গিয়ে আমি জিজ্ঞেস করলাম, তো বলে যে ইন্ডিয়া অখণ্ড তৈরি করতে হবে, আরো অনেক অখণ্ড জিনিসের মাঝখানটাকে রাখতে হবে। আমাদের সংসার গুলো বাঙালিদের সংসার বাঙালিদের সংসার ছিল একটা সংসার, এর মাঝখানে একজন বড় হচ্ছে, তার মনটা তো বিরাট হবে, অখণ্ড মন নিজে পাবে। আমাদের এখন যারা আপনারা আছেন এখন, আমাদের ঠিক বাবা বা তাদের আগের মানুষদের একটু খবর নেন, দেখবেন সে যেন একটা বড় বিরাট হৃদয় নিয়ে জন্মেছে। কেমন আর যেই না আপনি আমরা একটা দাদা, একটা পিসেমশাই, একটা মামা, এই করে আমাদের এখন চলছে। আমাদের করব জন্ম ও তো একজন লিডার, ও তো একটাই আছে, ওর তো মামা নাই, মাসি নাই, পিসি নাই, ও তো কিছু নেই। এছাড়াও আরেকটা ব্যাপার ওই সঙ্গে বলছিলাম আমাদের, সেটা হচ্ছে যে ছেলে মেয়েদের সম্পর্ক হচ্ছে চার গঠন, তার থেকে মানুষের চারটা দিগন্ত তৈরি হয় মনে। মা ছেলে একটা সম্পর্ক, নারী পুরুষের সম্পর্কে চারটে রূপ আছে, মা ছেলে, ভাই বোন, বাবা মেয়ে, স্বামী স্ত্রী। এই চারটে সম্পর্কে ওই ছেলের বা মেয়ের এক একটা দিগন্ত তৈরি হয়। এবার কারো যদি বোন না থাকে তাহলে ওই ছেলেটার, ওই ছেলেটার একটা দিগন্ত থাকবে না, মনের একটা দিগন্ত ছোট হয়ে যাবে। কারো যদি একটা ছেলে হয়, একটা মেয়ে, একটা মেয়ে না হয়, তারও কিন্তু একটা দিগন্ত থাকবে না। আজকাল যে আমাদের বলে দিলাম আমরা দেশের জনসংখ্যা বৃদ্ধি হয়ে যাবে, দেশ কালের সম্প্রতি হাতির জন্ম নিয়ন্ত্রণ করা হবে, বা ওরা সব বসে বসে ঠিক করেছে না এই কাজটা খারাপ কাজ,